প্রযুক্তি পাল্টাচ্ছে, প্রতিনিয়তই আসছে আরও উন্নততর যোগাযোগ ব্যবস্থা। বিশ্বের সব দেশেই নিজ অর্থনৈতিক অবস্থাকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে জোর দিচ্ছে নিজ নিজ বিমানবন্দরগুলো আধুনিকায়নের। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। 2011 সালে পদ্মাপাড়ে মুন্সিগঞ্জের আড়িয়ালবিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে এলাকাবাসীর আপত্তির মুখে স্থান নির্বাচনের বিকল্প ভাবতে হয় সরকারকে। চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নতুন একটি উপযুক্ত স্থান নির্বাচন। কিন্তু থেমে থাকেনি সরকার। জাপানের নিপ্পুন কই নামে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে চালু রাখা হয় সম্ভাব্যতা যাচাইয়ের। পদ্মার এপারে ঢাকার দোহারে, চরবিলাসপুর, মুন্সিগঞ্জের সিরাজদি খানের কোয়াইন ও একই এলাকার লতবদি এবং ওপারে মাদারীপুরের চর জানাজাত এই চারটি স্থানকে বিবেচনায় নেওয়া হয়। চলে সম্ভাব্যতা যাচাই। পুরোপুরি এর কাজ শেষ না হলেও চর জানাজাত এই পরীক্ষায় উতরে যাবার কথাই জানান সংশ্লিষ্টরা। বড় প্রকল্পগুলো আমরা একটি আন্তর্জাতিক মানের, আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর আমরা স্থাপন করব, এটি পদ্মার এপারে আমরা করব। আমরা নিপ্পন কুই নামে জাপানি কনসালট্যান্ট ফার্মকে দিয়েছি কাজ। তারা 18 মাসের মধ্যে এটাকে তারা দেখে তারা আমাদের সাইট সিলেকশন, ডিজাইন ইত্যাদি সম্পর্কে তারা আমাদের জানাবেন। পদ্মার ব্রিজ ওইখান থেকে যদি আপনি পশ্চিম দিকে দেখেন তো চর জানাজাতি, তার পূর্ব দিকে যে বিরাট একটা এলাকা, সম্ভবত জানাজাতির দিকে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে। পদ্মা সেতুর প্রকল্পের কাজ শেষ করার পরপরই বিমানবন্দর নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা সরকারের। সেতুর সাথে সম্পর্ক আছে ডাইরেক্টলি, গুলিস্তান থেকে যেতে এখন এয়ারপোর্ট যেতে যে সময় লাগে সেটা ওখানে যেতে আমাদের একই সময় লাগবে। পদ্মা সেতুর পরে মেগা প্রজেক্ট কি তাহলে এই এয়ারপোর্টটাই হবে? নিশ্চয়ই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানীর একেবারেই ভেতরে চলে আসার পাশাপাশি 2025 সালের পর বাড়তি চাহিদা পুরোপুরি মেটাতে পারবে না। তাই রাজধানীর বাইরে কিন্তু কাছাকাছি স্থানে বিশ্বমানের বিমানবন্দর তৈরির বিকল্প নেই বলে মনে করেন মন্ত্রী। এগুলো তো একটা স্টাডি আমাদের হতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।